স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের এটা আমাদের বার্ষিক আমাদের ক্যালেন্ডার প্রোগ্রাম, আমাদের প্রত্যেক বছর এবার আমাদের 13তম কন্টিনিউয়াস ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন, ভারতবর্ষের একটা বৃহত্তম অফিসার সংগঠন। আমরা ত্রিপুরা রাজ্যে গত 13 বছর ধরে আমরা এক বছরও মাঝখানে আমাদের গ্যাপ যায়নি। আমরা এই পুজোর আগে, আমরা জানি আমরা যারা ব্লাড ডোনেশনের ক্ষেত্রে এই কর্মকাণ্ডে যুক্ত, যে পুজোর আগে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে ব্লাডের স্ক্যাসিটি থাকে, তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পুজোর আগে প্রত্যেক বছর ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করব। কারণ পুজোর সময় বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন পুজো নিয়ে ব্যস্ত থাকে, তারা হয়তো করতে পারে না। সেই কারণে আমাদের স্টেট ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের আমাদের এই উদ্যোগ, এবং আমাদের প্রত্যেক বছরেই আমাদের মোর দেন 50 এবং 60 ক্রস করেছে আমাদের ডোনার। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হয়েছে, আমরা 2020 এবং 2021 যখন কোভিড নিয়ে সারা পৃথিবী, সারা দেশ, সারা রাজ্য আমরা আমাদের খুব ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতেও আমরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা বন্ধ করিনি এবং সেটাকে আমরা চালিয়ে গেছি। এবারও আমরা আশা করছি এবার আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের ডোনার মোর দেন 50-50 জনের করে হবে। এবার পাশাপাশি আমাদের, আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়ার মাধ্যমে অনেকে খবর পেয়েছে যে আমাদের গত 14 তারিখ আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের রাজ্য সম্মেলন গেছে। এই রাজ্য সম্মেলনের কেন্দ্র করে এবার আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের সাথে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনও যুক্ত হয়েছে। তাই আমরা আশা করছি এবার আমাদের রক্তদাতার সংখ্যা এবার বাড়বে এবং রাজ্যবাসীর কল্যাণে, হুমুষ রোগীদের কল্যাণে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন এবং অন্য ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, আমরা মানুষের পাশে থাকার জন্য সবসময় প্রস্তুত আছি, আগামী দিনে আমরা থাকব। আমি সঞ্জয় দত্ত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটি মেম্বার এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা স্টেট সেক্রেটারি। আমার সাথে রয়েছে সুস্মিন চৌধুরী, স্টেট ব্যাংক কমিটি অফিসার অ্যাসোসিয়েশন আগরতলা সাউথ রিজন সেক্রেটারি, রয়েছেন সমীর দাস, সমীর চক্রবর্তী আগরতলা নর্থ রিজনের প্রেসিডেন্ট, রয়েছেন পদ্মতা বর্মা আগরতলা সাউথ রিজনের SBIO-এর প্রেসিডেন্ট।